আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি নার্সারি শ্রেণীর চারু কারুকলার ড্রয়িং শিক্ষক রুমি আক্তার শিলু। আপনারা কেমন আছেন সবাই? এই করোনাকালীন সময়ে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, বাসায় থাকবেন, বাসায় থেকে গরম গরম খাবার খাবেন, আব্বু আম্মুর সাথে মোটেও জেদ করবেন না বাইরের খাবার খাবার জন্য। এখন আসেন আমরা সবাই ক্লাসে চলে যাই। শুরুতেই আমি চলে যাচ্ছি আজকের বিষয়বস্তু। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে ড্রয়িং খাতায় একটি বটপাতা এঁকে রাঙিয়ে তুলুন। আমরা বিগত ক্লাসেও কিন্তু এটা ক্লাস করেছিলাম, আমরা একটা বটপাতা এঁকেছিলাম এবং সেটা কালার করাও শিখেছিলাম। আজকে আমরা পুনরায় একই ক্লাস করব, আমরা ড্রয়িং খাতায় সুন্দর করে একটি বটপাতা আঁকবো এবং সেটা সুন্দর করে কালার করা শিখবো। আসেন আমরা খাতায় চলে যাই। শুরুতেই পেন্সিল দিয়ে একটা সোজাসুজি লম্ব রেখা অঙ্কন করলাম। এবার খুব সুন্দর করে দুটি বাঁকানো রেখা কিছুটা দেখো পাখির পাখনার মতো দিয়ে দিলাম। এবার এই অংশটা আস্তে আস্তে নিচের দিকে নেমে নিয়ে আসলাম এবং এই অংশটুকু আস্তে আস্তে নিচের দিকে নামিয়ে নিয়ে আসলাম। সুন্দর করে ছোট্ট এবং সুন্দর করে মাঝখানে একটা বোঠা এঁকে নিলাম। এবার দিচ্ছি পাতা শিরা, এক দুই তিন, এক দুই তিন, তিনটা তিনটা ছয়টা। চাইলে আমরা ছোট আরো এক দুটো দিতে পারি, তিনটা থেকে চারটা এই পরিমাণ আমরা শিরা এঁকে নিব। মোটামুটি আমার আঁকানোর কাজ শেষ। আমরা বটপাতাটা সুন্দর করে ফ্রি হ্যান্ডে এভাবে আঁকব। এবার চলে আসছি কালারের অংশ। কালার করতে আমাদের আজকে যেটা লাগছে সেটা হচ্ছে দুটো কালার লাগছে, একটা হচ্ছে হালকা সবুজ আর একটা হচ্ছে গাঢ় সবুজ। সবার প্রথমে আমরা গাঢ় সবুজের কাজটা আগে করব। প্রথমে আমরা পাতার ওঠাতে গাঢ় সবুজ রংটা সুন্দর করে গাঢ় করে দিয়ে নিব। ওকে, সুন্দর করে চেপে চেপে গাঢ় করে দিয়ে নিলাম। সেই সাথে চলে আসছি শিরার অংশটা, একটু একটু করে টেনে রাখি, এক দুই তিন, আরেকটা, এক দুই তিন। এটা হয়ে গেল পাতা সহ আমার শিরার অংশ। যদি কোনো অংশে রং বের হয়ে যায় আমরা অবশ্যই পরিষ্কার করে সেটা মুছে নিব এবং চেষ্টা করব একটু ফু দিয়ে পরিষ্কার করে নেওয়া। এবার আমি কালার পেন্সিল ধরেছি হালকা সবুজ। হালকা সবুজ রংটা আমরা একটু চেপে চেপে গাঢ় করে বর্ডার লাইন করে নিব। প্রথমে এই অংশ, আবার আসছে উপরের অংশ। আমার যদি করতে অসুবিধা মনে হয় তোমরা অবশ্যই সুন্দর করে আমার মতো করে বোর্ডটা ঘুরিয়ে ঘুরিয়ে কালারটা কমপ্লিট করবে। আমি আমার সুবিধা মতো বোর্ডটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। গাঢ় হবে, একটু মোটা হবে, তাহলে বর্ডার লাইনটা দেখতেও সুন্দর লাগবে আর রং দাগের বাইরে যাবে না। বাবুরা লক্ষ্য করছো, আমি খুব সুন্দর করে একটু মোটা আর একটু চেপে চেপে ধরে বর্ডার লাইনটা সব দিকেই কমপ্লিট করলাম। এখন আমি ওপর থেকে রং ঘষতে ঘষতে নিচের দিকে যাব। এটা একটু তাড়াতাড়িও করতে পারি, তোমরা পারলে একটু তাড়াতাড়ি করবা, সমস্যা নাই। একবারে রং গাঢ় করার কোনো প্রয়োজন নেই, আমি রংটা নামিয়ে ফেলছি, একটু গতি বেশি তাড়াতাড়ি করছি। এই নেমে গেল আবার। তোমরা খেয়াল করছো কি না, অনেক সাদা সাদা ভাব আছে, কিন্তু এই সাদা সাদা ভাব থাকবে না। আমরা একবার কালার করলাম, হলো। দেখো কালার করতে করতে আমার পেন্সিলের মাথাটা যথেষ্ট মোটা হয়ে গেছে,
হয়ে গেছে, আমি আবার একটু শার্প করে নিলাম। আমরা এভাবে শার্প করে নিব। আমি দ্বিতীয়বার কালার করছি, দেখে নিচ্ছি কোন কোন জায়গাগুলো সাদা, সেই সেই অংশগুলোতে আমরা আরেকটু গাঢ় করে সুন্দর করে ঘষব, সুন্দর করে গাঢ় করে ঘষব, দেখে দেখে ঘষব। ওকে, মনে হচ্ছে একটু ঘুরিয়ে নিলে আমার জন্য সুবিধা হয়, আবার আমি ঘুরিয়ে নিলাম। তোমরাও প্রয়োজন হলে ঘুরিয়ে ঘুরিয়ে খাতা ঘুরিয়ে ঘুরিয়ে কালার করবে, এতে কোনো অসুবিধা নেই। দেখো অনেকগুলো রঙের গুঁড়ো পড়ে গেছে, আমরা ফু দিয়ে পরিষ্কার করব। হাত দিয়ে মুছবো না, হাত দিয়ে পরিষ্কারও করব না, ফু দিয়ে পরিষ্কার করার চেষ্টা করব। আমি তৃতীয় রাউন্ডে কালার করছি, এইবার আমার কালারটা ফুলফিল কমপ্লিট হয়ে যাবে, একদম সুন্দর করে করব। খেয়াল করব কোন কোন অংশগুলো সাদা সাদা ভাব এখনো থেকে গেছে, সেই অংশগুলোতে আর একটু সুন্দর করে করার চেষ্টা করব। ওই দিকটা কমপ্লিট, এই সাইডটা একটু সাদা সাদা ভাব আছে, আমরা আরেকবার ঘষব সুন্দর করে। ময়লা পরিষ্কার করে ফেলছি, খেয়াল করো বারবার ফু দিয়ে আমরা অপ্রয়োজনীয় কালারের গুঁড়োগুলো পরিষ্কার করে ফেলব। এভাবে আমাদের পাতাটা মোটামুটি কালার করা কমপ্লিট হয়ে গেল। আমরা এবার বোর্ডের দিকে দেখি, আমাদের মূল পাতাটি এরকম ভাবে খাতাতে কালার কমপ্লিট হবে। করোনাকালীন এই সময়ে সুন্দর করে বাসায় বেশি বেশি করে আপনারা পাতা আঁকবেন এবং কালার প্র্যাকটিস করবেন। এই সময়ে সবাই বাসায় থাকবেন, ঘরে থাকবেন, সুস্থ থাকবেন, বারবার করে সুন্দর করে 20 সেকেন্ড ধরে হাত পরিষ্কার করবেন। আপনাদের সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।